বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করছি আপনারা আপনাদের পরিবারকে সঙ্গে নিয়ে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকদিনের গ্যাপ দিয়ে একটা মজাদার ডেজার্টের রেসিপি। এই ডেজার্টটা অবশ্য একটা কারণ আছে তৈরি করার, কারণ আজ আমি খুবই খুশি এবং আপনাদের সাথে আমার খুশি শেয়ার করার জন্য আজ স্পেশালি এই ডেজার্টটি আমি তৈরি করেছি। আপনাদের দোয়া এবং সাপোর্টে আজ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই আপনাদের সাথে আজ আমি আমার খুশি শেয়ার করতে এসেছি একটা মিষ্টি ডেজার্ট আইটেমের মাধ্যমে। আজকের ডেজার্টটি আমি তৈরি করেছি বাংলাদেশের খুবই কমন একটা বিস্কিট, ম্যারি বিস্কিট, যেটাকে আপনারা সবাই চিনে থাকবেন। এই বিস্কিট দিয়ে খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি এটা আমি তৈরি করেছি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। সাধারণত সব কিছু আপনাদের বাসাতেই থাকবে। এটার আমি নাম দিয়েছি ম্যারি বিস্কিট পুডিং। এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে এবং আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি লাগছে। তাহলে দেখে নিন এই মজাদার ডেজার্টটি আমি কীভাবে তৈরি করেছি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। ডেজার্টটি তৈরি করার জন্য শুরুতে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এটার ভিতরে আমি এখন দিয়ে দিব কফি পাউডার। আপনারা যে কোনো কফি ব্যবহার করতে পারেন, আমি এখানে নেসক্যাফে কফিটা ইউজ করেছি। 1 চামচ কফি দিয়ে আমি গরম পানির ভিতর এটাকে গুলিয়ে রেখে দিলাম সাইডে। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে যদি গুঁড়া দুধ থাকে সেটাও পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখন এই দুধের ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঠিক ব্যাটারের মতো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কন্ডেন্স মিল্ক। আপনাদের বাসায় যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এখন এই দুধ এবং কন্ডেন্স মিল্কটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে এটা মিশে যায়। এখন একটা বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ বুঝে বাড়িয়ে কমে নেবেন, আমি যতটুকু বানাচ্ছি তার জন্য 3 টেবিল চামচই যথেষ্ট। প্রথমেই এই কর্নফ্লাওয়ারটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব, কারণ একবারে যদি কর্নফ্লাওয়ারটা আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। এই জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটাকে একটু আগে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন, তারপরে অল্প অল্প করে এটাকে অ্যাড করে অনবরত নাড়তে থাকবেন। এখন এই গোলানো কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দিলাম দুধের যে মিশ্রণটা তার ভিতরে, এখন আমি এটাকে অনবরত নেড়ে নিচ্ছি। জালটাকে একদম আমি লো হিটে রেখেছি, কারণ এখানে আমার খুব দ্রুত এটা ঘন হয়ে যাবে, সো এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। দেখতেই পাচ্ছেন এরই ভিতরে এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। আমি এটাকে আরও 2 মিনিটের মতো একটু রান্না করে নেব যাতে আর একটু ঘন হয়। এই পর্যায়ে এর ভিতর আমি সামান্য একটু লবণ দিচ্ছি, এটা একদমই অপশনাল। আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আপনারা চাইলে এখানে একটু এলাচি গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা ভ্যানিলাও ব্যবহার করতে পারেন, আমি কোনো কিছুই ব্যবহার করছি না। আমার রান্না করা একটু আগে যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা তৈরি করেছি সেটা কিন্তু একদম রেডি। এখন এটাকে আমি একটু কালার করব। আপনারা চাইলে শুধু একটাভাবেও দিতে পারেন, আমি এটাকে একটু কোকো পাউডার ব্যবহার করে একটু চকলেটি টাইপের একটা কালার করে নিচ্ছি। অর্ধেকটা ব্যাটার আমি এখানে এইভাবে ব্যবহার করছি আর অর্ধেকটা আমি একদম সাদাই রাখবো। আপনারা যদি চান বাসায় যদি ডার্ক চকলেট থাকে সেই চকলেটটাও ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এরকম কোকো পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে সামান্য পরিমাণ এই যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটু আগে কর্নফ্লাওয়ার দুধ দিয়ে সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা সমান ধরনের যে কোনো একটা বাটি ব্যবহার করবেন, কারণ এখন এটাতে আমি একটু আগে যে কফিটাকে গুলিয়ে রেখেছিলাম তার ভিতরে ম্যারি বিস্কিট এইভাবে একটু করে ডিপ করে এই ব্যাটারের যে বাটিটাতে দিয়েছি তার উপরে বিছিয়ে দিব। ব্যাটারটাকে প্রথমে এখানে আমি দিয়েছি যাতে করে বিস্কিটটা খুব ভালোভাবে ওখানে স্টিক হয়ে আটকিয়ে যায়। এর উপরে এখন আমি দিয়ে দিলাম হোয়াইট কালারের যে ব্যাটারটা আমি রেখে দিয়েছি অর্ধেকটা সেটা। এটা দিয়ে বিস্কিটটাকে আমি একদম খুব সুন্দরভাবে ঢেকে দিব যাতে বিস্কিটটা দেখা না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। প্রথমে সামান্য একটু ব্যাটার দিয়েছি বাটিতে, তার উপরে বিস্কিটটা বিছিয়ে দিয়েছি একটু কফি পাউডারে, এটাকে ডিপ করে ভিজিয়ে ভিজিয়ে তার উপরে আমি একটা সাদা কালারের যে ব্যাটারটা রেখে দিয়েছি সেটা দিয়ে
বিস্কিটটাকে ঢেকে দিচ্ছি। জিনিসগুলো কিন্তু খুবই ইজি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আরেকটা লেয়ারে বিস্কিট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এই যে ম্যারি বিস্কিট ইউজ করেছি, আপনারা যে কোনো অন্য ধরনের একটু কম মিষ্টিওয়ালা বিস্কিট ব্যবহার করতে পারেন, ম্যারি বিস্কিট না হলে অন্য বিস্কিট ব্যবহার করবেন যেটা মিষ্টির পরিমাণটা একটু কম থাকে এবং কোনো ধরনের ক্রিম না থাকে। আবারও আমি খুব ভালোভাবে একটা লেয়ার বিস্কিট দিয়েছি। এখন এর উপরে আমি বিছিয়ে দিচ্ছি একটু আগে যে ব্যাটারের ভিতরে একটু কোকো পাউডার দিয়ে চকলেট কালার করেছি সেটা। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এক কালার সাদাটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য একটু চকলেটি করেছি আর একটা সাদা রেখেছি। খুব ভালোভাবে আমি বিস্কিটটাকে ঢেকে দিচ্ছি। ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি এটাকে এইভাবে সমান করে নিচ্ছি যাতে করে কোনো দিক থেকেই বিস্কিট দেখা না যায়। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি হুইপড ক্রিম। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি, এটা অপশনাল। আপনাদের বাসায় হুইপড ক্রিম না থাকলে জাস্ট ওই লেয়ারটার উপরেই ডেকোরেশন করে দিতে পারেন। এখন আমি একটা বিটারের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি যাতে করে এটা থেকে একটা ফোম ক্রিয়েট হয়। আপনারা দেখতেই পাবেন একটু পরেই এটা একদম জমে যাবে, একদম ফোমি একটা ভাব হয়ে যাবে। এটাকে আমি হাই স্পিডে বিট করছি আর অল্প অল্প করে চিনি মিশিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে আমি বিট করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটা একদম এই যে যে তরল ভাবটা আছে এটা চলে গিয়ে ফোম ভাবটা না ক্রিয়েট হয়। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এটা অনেকটা ফোমি ভাব চলে এসেছে। আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন, আমি যেমন মিষ্টি পছন্দ করি এখানে আমি তেমন দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফোমটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার হুইপড ক্রিমটা। এখন আমি যে ব্যাটারটা একটু আগে রেডি করলাম, বাটিটাকে সেট করেছি সব কিছু দিয়ে, তার উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, আমি এখানে জাস্ট কাজু বাদাম একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। বাদামটা বেছানোর পরে এর উপরে আমি কিছু কিসমিসও দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান এগুলো স্কিপ করতে পারেন। এটা দেওয়ার ফলে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, তার জন্য আমি দিয়েছি। এখন একটু আগে যে হুইপড ক্রিমটা আমি বিট করে ফোম ক্রিয়েট করে রেডি করেছি সেটা এর উপরে খুব ভালোভাবে পিছিয়ে দিচ্ছি। একটা সমান এভাবে চামচের সাহায্যে আমি এটাকে একদম সমানভাবে বিছিয়ে দিব যাতে করে এই যে যে চকলেট বাদাম কিসমিসের লেয়ারটা এটা দেখা না যায়। একদম এটা আমি ঢেকে দিব এটা দিয়ে। এটা খুব ভালোভাবে আমি সমান করে দিচ্ছি যাতে একদম সুন্দর মতো সেট হয়ে যায়। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য যাতে করে এই সব কিছু খুব ভালোভাবে ফ্রিজে থেকে জমে যায় এবং খুব ভালোভাবে সেট হয়ে যায়। চার ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটাকে বের করে দুটো চামচ দিয়ে এভাবে আমি এর উপরে রেখে একটু কোকো পাউডার দিয়ে ডিজাইন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যারি বিস্কিটের পুডিং। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। অসম্ভব টেস্টি খেতে, এবং এটা তৈরি করতে খুব একটা টাইম লাগে না। বাসায় গেস্ট আসার 1 ঘন্টা আগে আপনারা যদি তৈরি করে ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন গেস্ট খাওয়া দাওয়া শেষে যখন ডেজার্ট আইটেম খাওয়ার টাইম হবে সুন্দর বের করে দিতে পারবেন এবং খেয়ে তারা প্রশংসা করতে বাধ্য। অসম্ভব টেস্টি। একবার হলেও অবশ্যই এই মজাদার ডেজার্টটি আপনারা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এতদিন আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।